আমাদের প্রত্যেকের কাছেই অনেক প্রিয় আমাদের শখের ফেসবুক অ্যাকাউন্টটি, যেটা অনেক আগে আপনি খুলেছেন। এটা নিয়ে সবসময় চিন্তিত থাকেন যে কখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। আজকের ভিডিওতে কয়েকটি সেটিংস আপনাদেরকে শিখিয়ে দিব, সেটিংসগুলো ফলো করলে কোনো হ্যাকার কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। নাম্বার ওয়ান, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটিকে স্ট্রং করুন। স্ট্রং পাসওয়ার্ড বলতে একটি ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, সেই সাথে একটা স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নিউমেরিক ওয়ার্ড, এগুলোর সমন্বয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে আপনার ফেসবুকে ব্যবহার করুন। এই ধরনের পাসওয়ার্ড হ্যাকাররা কখনোই গেস করতে পারে না। নাম্বার টু, আপনি চলে যান আপনার ফেসবুক অ্যাপের ভিতরে, এখান থেকে চলে যান সেটিংস এর ভিতরে। সেটিংস এ আসার পরে নিচের দিকে যান, এখানে রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগইন। এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোটেকশন ইজ অন, এটা যদি আপনার অফ থাকে তাহলে এটাকে অন করে দিন। নাম্বার থ্রি, আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি এখানে ক্লিক করুন, দেখুন এটা অন আছে কিনা, যদি অন না থাকে এটা সাথে সাথে অন করে দিন। এবং নিচে রয়েছে রিকভারি কোডস, আপনি এখান থেকে রিকভারি কোডসে ক্লিক করে শো কোডসে ক্লিক করুন এবং এখানে কিছু কোড পাবেন আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে, সেই কোডটিকে আপনি সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে যদি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের পাসওয়ার্ড না আসে, এইটা ব্যবহার করে, এই কোডগুলো ব্যবহার করে আপনি আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন। নাম্বার ফোর, গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন, আপনি এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কয়েকটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে ইমেল, এই দুইটা অপশনই আপনি এখান থেকে অন করে দিন। সেই সাথে আপনার ফেসবুক প্রোফাইলের ইউজার নেম এবং কন্ট্যাক্ট ডিটেলস এর ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই ইমেল অ্যাড্রেসটিকে প্রাইমারি করে রাখবেন। এই সকল কিছু করার পরে আরেকটা বিষয় আপনাদেরকে মেনটেন করতে হবে, সেটা হলো আননোন কোনো লিংকে কখনোই ক্লিক করবেন না, ক্লিক করলেও সেই লিংকের ভিতরে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করবেন না আপনার ফেসবুকের, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনোদিনও কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না।